আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বনফুলের বাদামি জাম মিষ্টির রেসিপি। আপনারা অনেকে নিশ্চয়ই বনফুল থেকে মিষ্টিটা খেয়েছেন, এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক মজাদার। দেখুন, আজকে মাত্র এক কাপ ছানা দিয়ে আমি কতগুলো মিষ্টি বানিয়েছি। আশা করছি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে মিষ্টিটা বানানো শুরু করি। প্রথমে একটা বোলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ, 3 চা চামচ সুজি, 1 চা চামচ চিনি, 1/4 টিস্পুন বেকিং পাউডার এবং 1 চামচ এলাচ গুঁড়ো। এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ ঘি, ঘিটাকেও ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন এটাকে একপাশে রেখে দিব। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ছানা। ছানাটাকে সফট করে বানাতে হবে, কোনো প্রকার গুটি থাকা যাবে না। এখন এটাকে হাত দিয়ে কিছুক্ষণ কোচলিয়ে নিব। এটাকে সারফেসে রেখে ম্যাশ করতে হবে না, সফট হলে এভাবে কিছুক্ষণ কোচলিয়ে নিলেই হবে। মথে নেওয়া হয়ে গেলে আগে থেকে মিশিয়ে রাখা উপকরণগুলো দিয়ে দিব। এখন এগুলোকে ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ ছানার সাথে ভালোভাবে মিশে যায়। মিশানোর সময় যদি মনে হয় অনেক বেশি শুকনো, তাহলে 1 চামচ পানি অ্যাড করতে পারেন। আমি এখানে 1 চামচ পানি দিয়ে দিয়েছি, যদি মনে হয় আরও লাগবে তাহলে আমি আবারও 1 চামচ দিয়ে দিব। অনেক বেশি পানি দিয়ে খামিরটাকে অতিরিক্ত নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত রাখা যাবে না। আমার কাছে মনে হচ্ছে এখানে আরও 1 চামচ পানি লাগবে, তো আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ মথে নেওয়ার পর এখন খামিরটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন খামিটা থেকে লেচি কেটে নিব। আমি আজকে 11 পিস করেছি, চাইলে 10 পিসও করতে পারেন। এখন এটাকে প্রথমে হাতে নিয়ে একটু চেপে চেপে তারপর মসৃণ করে কালোজামের মতো শেপ দিয়ে নিব। এটাকে চ্যাপটা করার দরকার নেই, এমনিতেই রান্না করার পর চ্যাপটা হয়ে যাবে। এভাবে মসৃণ করে শেপ দিতে হবে, যাতে মিষ্টির গায়ে কোনো ক্র্যাক্স না থাকে। একইভাবে আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিব। শেপ দেওয়া হয়ে গেলে একটা একটা করে সবগুলো মিষ্টি ডুবো তেলে ছেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ লোতে থাকবে আর তেলটা হবে কুসুম গরম। আস্তে আস্তে তেলটা গরম হতে শুরু করেছে আর বুদবুদ তৈরি হচ্ছে। এখন আমি হাতলটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিগুলো নিচে আটকে না যায়। কিছুক্ষণ পর সবগুলো মিষ্টি ভেসে উঠেছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। এভাবে কিছুক্ষণ পর পর মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে ভেজে নেব। মিষ্টিটাকে খুব বেশি কালো করব না, এরকম বাদামি কালার হয়ে গেলেই তেল থেকে উঠিয়ে নিব। এখন এগুলোকে একপাশে রেখে দিয়ে চলে যাচ্ছি শিরা তৈরি করতে। একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। আমি ইচ্ছা করে আজকে ছড়ানো পাত্রে মিষ্টিটা করব, যাতে এটা চ্যাপটা হয়ে যায়। 2 কাপ চিনির জন্য দিয়ে দিব 4.5 কাপ পানি। চিনি আর পানিটাকে নেড়ে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ঢাকা দিয়ে দিলাম যাতে দ্রুত বলক চলে আসে। বলক চলে আসলেই মিষ্টিগুলোকে দিয়ে দিব। আর এই পর্যায়ে মিষ্টিগুলো কুসুম গরম অবস্থায় আছে, মিষ্টিগুলোকে একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার আঁচ হাইতে রেখে রান্না করব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি চুলার আঁচটা লো করে দিয়ে রান্না করব 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা সরিয়ে দেখা যাক মিষ্টিগুলোর কী অবস্থা। মিষ্টিগুলো হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন এগুলোকে শিরার মধ্যে রেখে দিতে হবে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা। আমি এখানে আজকে গুঁড়ো দুধের ক্ষীর তৈরি করছি। আপনারা চাইলে লিকুইড দুধ জাল করেও ক্ষীর তৈরি করতে পারেন। গুঁড়ো দুধের ক্ষীরটা খুব সহজ এবং দ্রুত তৈরি করে ফেলা যায়। একটা প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চুলার আঁচটা এই পর্যায়ে লোতে আছে, চিনিটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। গুঁড়ো দুধ যদি মিশতে না চায় তাহলে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। গুঁড়া দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব বাদাম গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ কাজু বাদাম গুঁড়া দিয়ে দিয়েছি। বাদাম গুঁড়োটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব 1/2 চা চামচ ঘি। এখন অনবরত নেড়ে নেড়ে মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত রান্না করব। মিশ্রণটা এখন অনেক ঘন হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। এটাকে খুব বেশি ঘন করে ফেলা যাবে না, একটু লিকুইড অবস্থা নামাতে হবে, তাহলে মিষ্টির মধ্যে স্প্রেড করতে সুবিধা হবে। আর এটা এখন যেরকম লিকুইড দেখাচ্ছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। চুলা বন্ধ করে দেওয়ার পর প্যানের মধ্যে রেখেই একটু ম্যাশ করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে, যাতে ক্রিমটা মসৃণ হয়ে যায়। দেখুন, ঠান্ডা হতে হতে ক্রিমটা ঘন হতে শুরু করেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি।
যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা মিষ্টির মধ্যে লাগিয়ে নিব। আমার এই মিষ্টিগুলো শিরার মধ্যে সারা রাত ছিল, এখন মিষ্টিগুলোকে একটা শার্প নাইফের সাহায্যে মাঝখান বরাবর কেটে নিব। দেখুন মিষ্টিটা কতটা জুসি হয়েছে। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে আস্তে আস্তে ঘিটা লাগিয়ে নিব। ঘিটা লাগানোর পর প্যালেট নাইফের সাহায্যে যতটা সম্ভব উপরের সারফেসটা স্মুথ করে নিব। তারপর এর মাঝখান বরাবর দিয়ে দিব একটা হাফ করে রাখা চেরি। তারপর দিয়ে দিব কাঠবাদামের স্লাইস। এই তো তৈরি হয়ে গেল হুবহু বনফুলের স্টাইলে বাদামি জাম মিষ্টি। এভাবে আমি সবগুলো মিষ্টিকে ডেকোরেশন করে নিব। আমি যতটুকু ক্রিম করেছি তাতে সবগুলো মিষ্টি কভার করা গেছে। এখন আমার সবচেয়ে পছন্দের পার্ট, অর্থাৎ মিষ্টিটাকে কেটে টেস্টিং করার পালা। আমি আর বেশি কিছু বলতে চাই না, এক কথায় অসাধারণ টেস্ট, মাশাল্লাহ। আমি বলবো নিজের হাতে বাসায় তৈরি মিষ্টি দোকানের স্বাদকেও হার মানায়। আশা করছি আজকের রেসিপিটা আপনারা ট্রাই করবেন। ট্রাই করলে গ্রুপে ছবি পোস্ট করতে ভুলবেন না, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর এরকম আরও মজার মজার মিষ্টির রেসিপি পেতে আমার চ্যানেল সঞ্জিদাস ডিলাইট সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দোয়া বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।